এই একাদশী করলে নাকি সমস্ত পাপ ক্ষয় হয় কি এই একাদশী চার মাসের জন্য কেনই বা নিদ্রায় যান বিষ্ণুদেব ভাবেই বা এই একাদশী পালন করতে হবে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাব এবছর দেবসয়নী একাদশী কবে পড়েছে তার শুভ সময় কখন কোন সময় দেবতা বিষ্ণুর পুজো করলে ভালো ফল পাওয়া যাবে বা এই একাদশীর মাহাত্মই বা কী সমস্ত কিছুই জানাবো এই একাদশীতে কি খাবেন কি খাবেন না সমস্ত কিছুই বলবো তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাতপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত দেবশয়নি একাদশী থেকে শুরু হয় চতুর্মাস এদিন নিদ্রায় যান বিষ্ণু যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ এবছর কবে দেবশয়নে একাদশী পড়েছে কবে থেকে শুরু হবে চতুর্থ মাস কেনই বা নিদ্রায় যান বিষ্ণুদেব এইসব আপনাদেরকে এবার জানাবো আমি বৈদিক পঞ্জিকা অনুসারে ষোলোই জুলাই রাত আটটা বত্রিশ মিনিটে আষাঢ়ের শুক্লা একাদশী তিথি শুরু হচ্ছে শেষ হবে সতেরোই জুলাই রাত নটা এক মিনিটে উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই এই একাদশীর ব্রত পালিত হবে এ বছর দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ অমৃত শুভ যোগ ও শুক্ল যোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশীর তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাচ্ছে এই একাদশী আবার হরিশয়নী একাদশী আষাঢ়ী একাদশী পদ্মনাবায় একাদশী নামেও পরিচিত দেবশয়নি একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার জন্য সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত সময় অত্যন্ত শুভ দেবশয়নী একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও যমলোকের যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করে জাতক আবার এও বলা হয় যে এই একাদশীতে বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমনকি এই একাদশী ব্রতর প্রভাবে ব্যক্তির মোক্ষ লাভ হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে দেবতারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য নিদ্রায় যান বিষ্ণুদেব এই সময়ে শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে দেবশয়নি একাদশীর কথা কথাপাঠ ছাড়া এই উপবাস অসম্পূর্ণ বলে মনে করা হয় তাই চলুন জেনে নেওয়া যাক এই একাদশীর বিশেষ মাহাত্ম কি আছে এই একাদশীর কাহিনীর পেছনে পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবসয়নে একাদশীর দিন ভগবান বিষ্ণু রাজা বলির সঙ্গে দেখা করতে পাতালে যান কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মা মুনিকে বলেছিলেন যে সত্যযুগে মান্ধাতা নামে এক চক্রবর্তী রাজার শাসন করছিলেন তার রাজ্যে প্রজারা খুব সুখী ছিল কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না হঠাৎ করে তিন বছর বৃষ্টি না হওয়ায় রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যোগ্য হবন পিণ্ডদান কথা ব্রত প্রভৃতি যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড করা হতো সেখানে লোকেরা রাজার কাছে গিয়ে তাদের দুর্দশার কথা বলল রাজা মান্ধাত্তা ইতিমধ্যে এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়েছিলেন এবং ভেবেছিলেন যে কোনো পাপের কারণে তার উপর এই বিপর্যয় ঘটছে রাজা মান্ধাত্তা তার বাহিনী নিয়ে বনের দিকে রওনা হলেন এবং ব্রহ্মার পুত্র অগ্নিরা ঋষির আশ্রমে পৌঁছান ঋষিবর তাকে আশীর্বাদ করলেন এবং তার আসার কারণ জিজ্ঞেস করলেন রাজা হাত জোর করে বললেন মহাত্মা আমি আন্তরিকভাবে ধর্ম পালন করি কিন্তু তা সত্ত্বেও গত তিন বছর ধরে আমার রাজ্যে বৃষ্টি হয়নি এবং রাজ্যে দুর্ভিক্ষ চলছে মহর্ষি অঙ্গিরা বললেন হে মহারাজ সত্য যুগে ছোটোখাটো পাপ ও কঠিন শাস্তির সম্মুখীন হয় তোমার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে যা এই যুগে অনুচিত বলে বিবেচিত হয় এই কারণে আপনার রাজ্যে বৃষ্টি নেই সেই শূদ্র তপস্বি যতদিন বেঁচে থাকবে দুর্ভিক্ষ শেষ হবে না রাজা মান্ধাত্তা বললেন হে প্রভু আমি একজন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করতে আগ্রহী নই দয়া করে অন্য কোনো সমাধানের পরামর্শ দিন মহর্ষি অঙ্গিরা তাকে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে উপবাস করার পরামর্শ দেন বলা হয়েছিল এই ব্রতর প্রভাবে তার রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে রাজা রাজধানীতে ফিরে রীতিমতো এই একাদশীর উপবাস পালন করেন উপবাসের প্রভাবে মুষলধারে বৃষ্টি হলো এবং রাজ্য ধন শস্যে ভরে গেল এই থেকেই ছড়িয়ে পড়ল এই একাদশীর মাহাত্ম এই একাদশীর দিন কোনো চাল জাতীয় খাবার বা রবি শস্য গ্রহণ করা নিষিদ্ধ আর এই একাদশীর সময় মহিলারা মাথা না ভেজানোই ভালো আর এই একাদশীতে কোনো নোখ চুল কিছু কাটবেন না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজিরাবো নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন